স্পিন বা অফ ব্রেক আমরা কোন বলটা বলে থাকি, যে বলটা রানাতি ব্যাটসম্যানের অফ স্টাম্পে বলটা পিচ করার পরে লেগের দিকে আসে সেই বলটাকে আমরা অফ স্পিন বলে থাকি বা অফ ব্রেক বলে থাকি। সো অফ স্পিনারদের জন্য গ্রিপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা কীভাবে বলটা ধরি সেটা আমরা এখন দেখাচ্ছি। আপনি বলের উপর দুই আঙুল রাখবেন এবং চেষ্টা করবেন মধ্য আঙুলটা যতটা বড়টা করা সম্ভব ততটা বড় করবেন এবং প্রধান আঙুলটা যতটা পারা যায় সিমের উপরে রাখার চেষ্টা করব, তাতে তাহলে আমি অনেক বেশি স্পিন করাতে পারবো। অনেক বলারই আছে যাদের ফিঙ্গার আসলে তাদের মধ্য আঙুলটা উপরে থাকে এবং যে আমাদের প্রধান আঙুল সেটা বলের নিচে থাকে, এতে দেখা যায় অনেক বলারের এই প্রধান আঙুলটা এখানে একটা ইঞ্জুরি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তো এক সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি আপনার প্রধান ফিঙ্গারটা উপরে রাখবেন এবং মধ্য যে আঙুলটা সেটাকে আপনি যতটা সম্ভব বড় করবেন, আপনার বুড়ো আঙুলটা বলের পাশে এসে সিমের উপরে হালকাভাবে লেগে থাকবে, এতে আপনি আসলে সঠিক গ্রিপটা পেয়ে যাবেন এবং রিস্টটা থাকবে খুবই ফ্লেক্সিবল, এখানে খুব টাইট না। যদি খুব বেশি টাইট থাকে তাহলে কিন্তু আপনি খুব বেশি রিস্টটা ইউজ করতে পারবেন না, এতে আপনি স্পিনও কম পাবেন। তো এই কারণে রিস্টটা ফ্লেক্সিবল থাকাটাও খুব বেশি জরুরি। বলার রান আপনি আসবে যখন তার ব্যাকফুট ল্যান্ডিং করার চেষ্টা করবো যে একজন অফ স্পিন বলারের পিছনের পাটা যেন সাইডওয়েজ থাকে এবং সামনের পাটাও যেন আমাদের একটু সাইডওয়েজ থাকে, ফাইন লেগের দিকে থাকে, তাহলে আমি আমার শরীর থেকে শক্তি নিতে পারবো। যখন আমি হাত নামাবো সরাসরি এটা ব্যাটসম্যানের দিকে নামবো এবং হাতটা যখন নামাবো আমি চেষ্টা করবো যেন আমার রিস্টটা ভাঙা থাকে পিছনের দিকে। যখনই বল আমি উপরে উঠাবো তখন আমার হাতের পজিশন থাকবে, যখন আমি বলটা ছাড়া ঠিক আগ পর্যন্ত আমি চেষ্টা করবো যেন আমার থামটা যেন ব্যাটসম্যানের দিকে থাকে, তাহলে আমি যখনই স্পিন করাবো তখন আমার সামনের আঙুলটা এটা বলের সাথে রোল করে সামনের দিকে যখন আসবে তখন আমি এটাকে আসলে একটা সাইড স্পিন দিতে পারবো। যখন আমি সাইড স্পিন দিব তখন বলটা ঘুরতে ঘুরতে একদম সামনে যাবে এবং পিচ করার পরে বলটা ভিতরের দিকে টার্ন করবে। এটা হচ্ছে অফ স্পিনারদের জন্য আসলে সাইড স্পিন। যখন আমি ওভার স্পিন করতে যাব বা যে বলটাকে আমি একটু আগে নামাবো তখন আমি সিমটাকে আর একটু হয়তো ফাইন লেগের দিকে রাখবো, যখন বলটা করব তখন এটার উপরে ওভার স্পিন যখন দেব তখন কিন্তু বলটা একটু আগে ড্রপ করবে। এই এই দুই ধরনের বলিংয়ে কিন্তু আপনি আসলে একটা ভালো ভেরিয়েশন করতে পারেন অফ স্পিনে। যদি সাইড স্পিন করে এটা আপনাকে বাতাসে কেটে আউটসুইংয়ের মতো হবে, পরে ভিতরের দিকে যাবে। যখন আমি ওভার স্পিন করব সিমটাকে আর একটু খাড়া করে দিব তখন কিন্তু বলটা বাতাসে কেটে তাড়াতাড়ি বলটাকে নিচে নামাবে। তো এটা আসলে একটা অফ স্পিনারদের জন্য দুইটা ভালো ভেরিয়েশন, আপনি সিমের উপর দিয়ে আসলে খুব ভালো ভেরিয়েশন করতে পারেন। জাস্ট আপনি রিলিজিং পয়েন্টের সময় একটা সাইড স্পিন আর একটা ওভার স্পিন করতে পারলে আপনি দুই ধরনের ভেরিয়েশন কিন্তু আপনি অফ স্পিনে করতে পারবেন। যখন আমি ছাড়বো আমি তখন খেয়াল রাখবো যে এটা অনেকটা একটা দরজা খোলার মতো, যে আমি এটা দরজা যখন খুলি তখন যেভাবে হাতের পজিশনটা থাকে ঠিক একই রকম, জাস্ট আপনার এই ফিঙ্গারটা সামনে চলে আসবে এবং আমি বলটাকে রোল করতে করতে সামনে নিয়ে যাব। ঠিক তেমনি যখন ওভার স্পিন করব তখন সিমটাকে আমি সামনে নিয়ে আসব, তখন বলটা রোল করতে করতে সামনে ড্রপ করবে এবং বলটা ভিতরের দিকে যাবে। Very little. Bowling. Side edge.